যুবকরা কেউ মদ খাবেন? জোরে বলেন খাবেন। গাঁজা, আফিম, হেরোইন, এমনকি প্রাথমিক স্টেজ বিড়ি, এটা বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে লোকটা মদ খাওয়া শিখেছে, একদিনে তো মদ খায় নাই, ও আস্তে আস্তে বিড়ি থেকে স্টার্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? বিড়ি খুরদের এত বাজে অবস্থা, এগুলো বাথরুমে গিয়েও বিড়ি খায়, টয়লেট করে গুডাউনে গিয়ে এখানেও বিড়ি খায়। আমরা অনেক সময় পাবলিক প্লেস, পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় সফরে থাকি, এরপরে আমরা কর্তৃপক্ষকে বলি ভাই এই বাথরুমে কেমনে ঢোকা যায়, বিড়ির দুর্গন্ধে ঢোকা যায় না, এত রুচি খারাপ হয় কি করে, বাথরুম কি খাওয়ার জায়গা? কথা বলেন, বাথরুম কি খাওয়ার জায়গা নাকি ত্যাগ করার জায়গা? তো ত্যাগ না করে খায় কেন? ঘনিষ্ঠ এক বিড়িখুরকে জিজ্ঞেস করলাম যে রহস্যটা কি বলেন তো। অনেক বিড়িখুরকে দেখেছি টয়লেটে যাওয়ার সময় বিড়ি না ধরে ঢোকে না, হুজুর এই বিড়ি খাইতে খাইতে ওর রক্ত মজ্জার সাথে বিড়ির এমন ঘনিষ্ঠতা, এই বিড়ি টান না দিলে ওর গুডাউন ক্লিয়ার হয় না। এই তথ্যটি তিনি জাতীয় সংসদে তুলে ধরেছেন। জীবনের প্রথমে সংসদে গিয়েই তিনি মুসলমানদের পক্ষে কথা বলেছেন। এভাবেই যদি এই দেশের এমপি মন্ত্রীরা জাতীয় সংসদে গিয়া ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালন করতে পারতেন, এদেশের নাস্তিক বেঈমানরা ইসলাম বিরোধিতা করার সাহস পেত না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? এরা এই দেশের নাস্তিক বেঈমানেরা, এদেশের নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধাচরণ করার সাহস কেন পায় জানেন? একটা গল্প বলি আপনাদের সামনে, কাল্পনিক গল্প। রাজা নাকি হাতির উপর সওয়ার হয়ে যাচ্ছে, হাতির উপর সওয়ার হয়ে রাজা যাচ্ছে, এমন সময় রাস্তা থেকে একটা ব্যাং লাফ দিয়েছে, রাজার হাতির পায়ে লাথি মেরেছে। রাজার দৃশ্য দেখেছে, বেটা ব্যাঙের এত বড় সাহস, আমার হাতির পায়ে লাঠি মারে? উজির মশাইকে ডাকো, তদন্ত করা হোক, ব্যাঙের এই সাহস আসলো কোত্থেকে, রাজার হাতির পায়ে লাঠি মারে? এরপরে উজির সাহেব আসলেন, ব্যাঙটাকে ধরলেন, ধরে তাকায় দেখি তদন্ত করে দেখি তো ওর মধ্যে আসে নাকি, গিয়া দেখে ব্যাং আগেও ল্যাংটা এখনও ল্যাংটা, কিছু নাই। এরপরে পণ্ডিত মশাইকে ডাকা হলো, পণ্ডিত মশাই বললেন, জাহাপনা আমাকে একটু সময় দেন, আমি তথ্য তালাশ করতেছি, এমনে তো আর ব্যাং লাভ দিয়া রাজার হাতির পায়ে লাথি মারে নাই, কারণ তো নিশ্চয়ই একটা আছে। এরপরে সে ডান বাম খোঁজ খবর নিয়ে একেবারে মাটি খুঁটে খুঁড়ে পাঁচ হাত নিচে ঢুকে দেখে একটা পাঁচ টাকার কয়েন পাওয়া গেছে। পাঁচ টাকার কয়েন পাওয়ার পরে এবার পণ্ডিত মশাই রাজা মশাইকে ডেকে বলে, জাহাপনা তথ্য তো পাওয়া গেছে, ব্যাং যে লাভ দিল আর আপনার হাতির পায়ে লাথি মারলো এমনে মারে নাই, এই যে টাকার গরমে মারছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? এই দেশের নাস্তিক এবং বেঈমানেরা যা বড় বড় কথা বলে এমনে কথা বলে না, এটা ইহুদি এবং খ্রিস্টানদের টাকা খেয়ে কাফের বেঈমানদের গোলামি করছে, চিল্লা বলে মুসলমান, ঠিক কিনা? সুতরাং ওদের সেই টাকার গরিমাকে ধ্বংস করার জন্য, ইসলামের সুমহান আদর্শকে বাংলার মাটিতে উজ্জীবিত করার জন্য, কালিমার পতাকা পটপট করে উড়াবার জন্য সকল মধ্যে মুজাহিদ মুসলমানকে আলে বলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। এদেশ মুসলমানদের দেশ, এদেশে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, সে সপক্ষে কারা কারা আছেন আমি দুহাত দেখতে চাই। একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, আপনারা হয়তো মনে মনে ভাবেন অনেকেই, হুজুর সৎ কাজের আদেশ দেন কিন্তু মাঝে মাঝে এই অন্যায়ের বিরোধিতা আপনারা কেন করেন? সমাজে তো আরো অনেক শ্রেণীর বক্তা আছে, এমন বক্তাও সমাজে আছে চোখের সামনে কোরআন বিরোধী আইন হয়ে যায় বক্তার ঘুম ভাঙে না, এমন পীরও আছে বাতিলের দালালি করে। কথা বলতে হবে, ফাসেক ফুজ্জারের প্রশংসা করে, বেনামাজির প্রশংসা করে, মদখোর গাঁজাখোরের প্রশংসা করে, কিন্তু আল্লাহর প্রশংসা করতে সাহস পায় না, আছে না নাই?
এমন কি হকের আওয়াজ উচ্চ কণ্ঠে বলতেও সাহস পায় না, আছে না নাই? তা আপনারা কেন বলেন? ভালো করে মনে রাখেন, আলেমুল আমাদের নীতি এবং নৈতিক দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া যেমন আমাদের দায়িত্ব, অসৎ কাজ থেকে নিষেধ করা, বাধা প্রদান করার দায়িত্ব আছে না নাই? আরো যদি বলেন, সুতরাং অনুষ্ঠানিক কর্মকাণ্ডের বিরোধিতা করতে হবে, দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর দান করেছেন। আল্লাহ পাক যেন ন্যায় ও ইনসাফের পথে অটল থাকার তৌফিক আমাদের দান করেন, জোরে কোন আমিন। সুতরাং মদ হালাল না হারাম, ওই হারাম জিনিস কেউ ধরবো না, কেউ ছোবো না, কেউ স্পর্শ করবো না, বলি ইনশাআল্লাহ। যুবকরা কেউ মদ খাবেন? জোরে বলেন, খাবেন? গাঁজা, আফিম, হেরোইন, এমন কি প্রাথমিক স্টেজ বিড়ি, এরা বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে লোকটা মদ খাওয়া শিখেছে, একদিনে তো মদ খায় নাই, ও আস্তে আস্তে বিড়ি থেকে স্টার্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? বিড়ি খুরদের এত বাজে অবস্থা, এগুলো বাথরুম গিয়েও বিড়ি খায়, টয়লেট করে গুডাউনে গিয়ে এখানে বিড়ি খায়। আমরা অনেক সময় পাবলিক প্লেস, পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় সফরে থাকি, এরপরে আমরা কর্তৃপক্ষকে বলি, ভাই এই বাথরুমে কেমনে ঢোকা যায়, বিড়ির দুর্গন্ধে ঢোকা যায় না, এত রুচি খারাপ হয় কি করে, বাথরুম কি খাওয়ার জায়গা? কথা বলেন, বাথরুম কি খাওয়ার জায়গা নাকি ত্যাগ করার জায়গা? তো ত্যাগ না করে খায় কেন? ঘনিষ্ঠ এক বিড়িখুরকে জিজ্ঞেস করলাম যে রহস্যটা কি বলেন তো। অনেক বিড়িখুরকে দেখেছি টয়লেটে যাওয়ার সময় বিড়ি না ধরে ঢোকে না, হুজুর এই বিড়ি খাইতে খাইতে ওর রক্ত মজ্জার সাথে বিড়ির এমন ঘনিষ্ঠতা, এই বিড়ি টান না দিলে ওর গুডাউন ক্লিয়ার হয় না, এই জন্য সে বিড়ি নিয়েই বাথরুমে ঢোকে। যুবকেরা এই বিড়ি ছাড়তে হবে ইনশাল্লাহ, বলেন বলেন না ইনশাল্লাহ? আজকের পর থেকে বিড়ি ছাড়া যাবে, কারা কারা ছাড়তে পারবেন হাত দেখি তো, কি মশলা কি বেশি কঠিন হয়ে গেল নাকি? আল্লাহ আমার ভাইদের জন্য তুমি সহজ বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের জন্য সহজ বানিয়ে দেয়। মদ আল্লাহ হারাম করেছেন, জুয়া আল্লাহ হারাম করেছেন, যে জিনিস আল্লাহ হারাম করেছেন ওই হারামের মধ্যে মুবতালা হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন, থালাথাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক নম্বর শ্রেণী হচ্ছে মুদমিনুল খমর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নম্বর হচ্ছে ওয়ালাকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নম্বর ওয়াদাইয়ু সুল্লাদি ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায়, অশ্লীল চলাফেরা করে কিন্তু বাধা দেয় না, এমন পুরুষ এই সমাজে আছে না নাই?